অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি শনি মহারাজকে এই উপায়টি করুন এবং শনি মহারাজ শান্ত হবে এবং আপনার জীবনে ধন সম্পত্তি ও অর্থের অভাব কোনোদিনও আসবে না। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা জানাচ্ছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই উড়িষ্যার ভুবনেশ্বরে একটি রাস্তার কুকুর ভুকেছিল, তাই এক ভদ্রমহিলা কুকুরটিকে বেধড়ক মার মেরে, সেই কুকুরটি প্রেগনেন্ট ছিল, এমন মার মেরেছে কুকুরটি তো মারা গেছে এবং কুকুরের একটি বাচ্চা মারা গেছে এবং আরেকটি বাচ্চা মরমর অবস্থাতে আছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই যে এই পৃথিবীটা কি শুধু মানুষের জন্যই তৈরি হয়েছে, জীবজন্তুর জন্য নয়। শুধু মানুষ কি অর্থের জন্যই মানুষ দৌড়াচ্ছে কেন? মানুষের মধ্যে কি দয়া মায়া ভালোবাসা নেই? আমি আপনাদেরকে খুব এটা প্রশ্ন চাই, আপনাদেরকে প্রথম প্রশ্ন, শুধু অর্থই কি সব কিছু? দেখুন, অর্থ পেতে গেলে, শনি মহারাজকে শান্ত করতে গেলে, প্রথমেই আপনাদেরকে বলছি, রাস্তার যে কুকুর আছে তাদের উপর অত্যাচার করবেন না, প্রথম কথা। এবং প্রথম কথা যা করবেন না, এবং যারা অত্যাচার করছেন, নিজে তো করছেন না, দেখা গেল কে অত্যাচার করছে, তার প্রতিবাদ আপনি করুন, দেখবেন শনি মহারাজের কৃপা আপনি পাবেন। আপনি হয়তো অত্যাচার করছেন না, অন্যকে অত্যাচার করছে, আপনি প্রতিবাদ করছেন না, তাতে কিন্তু শনি মহারাজ আপনার উপর রুষ্ট হবে। তো শনি মহারাজকে শান্ত করতে গেলে অবশ্যই রাস্তায় কুকুরকে আপনার সাধ্যাতিক অবশ্যই কিছুটা হলো খাওয়ার দিন। দেখুন, এই লকডাউন পিরিয়ডে অনেক মানুষই কিন্তু এই রাস্তায় কুকুরকে খেতে দিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন লকডাউন ঘোষণা করেন, সেদিন বলেছিলেন যে রাস্তার কুকুর পাখি এইসব জীবকে যেন খেতে দেওয়া হয়। কারণ দেখুন, শুধু মানুষ নিজের কথা চিন্তা করলে হবে না, এই কুকুরটা কি খাচ্ছে, কুকুরগুলো কি করছে, সেগুলো দেখা একান্ত দরকার। আচ্ছা, এ কি মানবিকতা নেই যে একটা প্রেগনেন্ট কুকুর বা এমনি কুকুরই হোক না কেন, এইভাবে মারা, কুকুরের উপর অত্যাচার করা, এবং যে অত্যাচার করছে তা প্রতিবাদকে অনেকেই করে না, এটাতে কিন্তু শনি মহারাজ কুপিত হয়। আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনি অত্যাচার করলে আপনার যতই শনি গ্রহ ভালো থাকুক না কেন, আপনার শনি তুঙ্গস্থ, নক্ষত্র দিক থেকে আপনার শনি ভালো, ডিগ্রিগত দিক থেকে আপনার শনি ভালো, আপনি কুকুরের অত্যাচার করছেন, নেভার, আপনার বিপরীত ফলগুলো হবে, আপনি দুঃখে কষ্ট থাকবে, আপনি দরিদ্র হবেন, আপনার অর্থ চলে যাবে প্রথম কথা, বা আপনি যদি প্রতিবাদ না করেন সেক্ষেত্রেও আপনার শনি ভালো, তা ক্ষেত্রেও আপনি কিন্তু নিশ্চিত রূপে আপনি দরিদ্রতার শিকার হবেন, আপনি শারীরিক অসুস্থতা নিয়ে ভুগবেন, আপনার পরিবারে অশান্তি এবং অন্ধকারের ছায়া আপনার পরিবারে কিন্তু নেমে আসবে, কুকুরের উপর যদি অত্যাচার করেন বা কেউ অত্যাচার করছে সেটা যদি আপনারা প্রতিবাদ না করেন সেক্ষেত্রে। অনুরূপভাবে আপনি যদি রাস্তায় কুকুরকে, আপনার বাড়ির সামনে রাস্তায় কুকুর হোক বা রাস্তায় যেতে যেতে যদি কুকুর হোক, যদি দেখতে পেয়ে কিছু খাবার দেন বা কিছু চিকিৎসা করেন, সেক্ষেত্রে শনি মহারাজ আপনার উপর প্রসন্ন হবে। এই একটি কাজ আপনারা করুন, দেখবেন আপনাদের ধন সম্পত্তি ও অর্থের অভাব আসবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং যারা অত্যাচার করছে তাদের উপর আপনারা প্রতিবাদ করুন, এবং প্রয়োজনে আপনারা সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হন, আপনারা সরকারকে জানান। আমি আপনাদেরকে বলছি, যারা কুকুর প্রেমী আছে, ডগ প্রেমী আছে, শুধু আমি আপনাদেরকে বলছি, বাড়িতে দামি দামি বিদেশি কুকুর শুধু না, রাস্তার কুকুরদেরকেও কিছু খেতে দিন, তাতে কি হয়, শনি মহারাজ তাদের উপর কিন্তু প্রসন্ন হয়। আপনি ধরুন কুকুরকে মারধর করছেন, কুকুরের উপর অত্যাচার করছেন, জানেন এর ফল এই জগতে আপনারা পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি এ সময় অবশ্যই এর ফল পাবেন, এই জগতেই, এই কলিযুগে এর ফল পাবেন। এবং মৃত্যুর পরেও কিন্তু একটা পর্যায় আছে, শনি মহারাজ অর্থাৎ যম হচ্ছে শনির মহারাজের ভাই, এই যম যখন নিয়ে যায় তারপরে কিন্তু আপনার
এই সব কর্মের উপর কিন্তু আপনার জন্ম কিন্তু হবে। আপনি যে অন্যায় করছেন সেই অনুযায়ী কিন্তু আপনার জন্ম হবে, অর্থাৎ এরপরও এই মৃত্যুর পরও আফটার লাইফ যে আছে সেটা খুব বেদনাদায়ক, খুব কষ্টদায়ক। অর্থাৎ আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা কুকুরের উপর অত্যাচার করছেন, কুকুরকে মারধর করছেন, কুকুরকে খেতে দিচ্ছেন না, কুকুরের উপর শারীরিক নির্যাতন করছেন, শনি মহারাজ তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিবে। তাদের হাতে অর্থ থাকবে না, তারা দরিদ্র হবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। তারা ধনসম্পত্তি থাকা সত্ত্বেও তাদের ধনসম্পত্তি নষ্ট হয়ে যাবে, রোগে অসুখে প্রচুর অর্থ কিন্তু ব্যয় হবে। আর যদি উল্টোটি করেন তাহলে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি চরম হবে। এবার আপনাদেরকে জানাই, দেখুন অর্থ তো অবশ্যই দরকার মানুষের জীবনে, কিন্তু এই পৃথিবীতে ভালোবাসারও দরকার আছে। জানেন একটা জীব সেও তো বাঁচতে এসছে, শুধু আপনারা অর্থ 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 করছেন, সেও বাঁচতে এসছে, তাদেরও কিন্তু বাঁচার অধিকার আছে। ভগবান শুধু মানুষের জন্য বা শুধু অর্থ কামানোর জন্য এই পৃথিবীটা করেনি। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সাথে জীব জন্তু পাখি পশু সবাই যেন ভালো থাকে, এটাই কিন্তু এই পৃথিবীতে কাম্য। শুধু অর্থের পিছনে দৌড়ালে হবে না, কিছু কাজ করুন। এই অর্থের সাহায্যেই আপনারা এই জীবকে, যে আপনাদের হাতে যে টাকা, দেখুন আপনারা যদি 10-20 টাকার যদি খাওয়ান কিনা তাতে আপনাদের কিন্তু কমে যাবে না, বা 50 টাকা যদি খরচ করেন তাতে আপনাদের কমে যাবে না। আপনাদের চতুর্গুণ অর্থ কিন্তু শনিদেব দিবেই, আপনাদের 2 হাত বড় অর্থ দিবে। যদি কুকুরকে আপনারা দেখেন, কুকুরের সেবা করেন, কুকুরকে কেউ অত্যাচার করে তার যদি প্রতিবাদ করেন, 2 হাত ভরে আপনার অর্থ এবং ধনসম্পত্তি এই শনি মহারাজ কিন্তু দিবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর যদি আপনারা না করেন সেক্ষেত্রে সমস্যা দাঁড়াবে। আমি এরপরে এপিসোডে আপনাদেরকে জানাবো, আফটার মৃত্যুর পর আপনি যদি এই কুকর্মগুলো করেন এবং শনি মহারাজ যদি কুপিত হয় তাহলে কি পরিণাম হতে পারে। দেখুন শনি মহারাজ যদি কুপিত হয় কি না, এই জগতে কিন্তু আপনারা যেমন ধনসম্পত্তি থেকে সব কিছু হারিয়ে দেবেন এই কুকুরের প্রতি অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য, বা যারা অত্যাচার করছে তার প্রতিবাদ না করার জন্য, তেমনি আপনার কিন্তু নিম্নাঙ্গে আপনার পা ভাঙা বা আপনার হৃদজয়ন ভাঙা বা আপনার কোমরের নিচ থেকে যে কোনো পোর্সেন্টে আপনার মূত্রগতিত প্রবলেম, মানে যে কোনো সমস্যা কিন্তু আপনার আসবে। আপনি কুকুরের পা ভাঙবেন, আপনার পা ভাঙবে, আপনি কুকুরকে লাভ দিবেন, আপনাকে শনি মহারাজ লাভ দিবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি কুকুরকে ভালোবাসবেন, শনি মহারাজ আপনাকে ভালোবাসবে। তো এই একটি কাজ আপনারা করুন, শনি মহারাজের কৃপা পেতে গেলে আপনারা কুকুরকে খেতে দিন, কুকুরের সেবা যত্ন করুন, দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রচুর ধনসম্পত্তি ও অর্থের মালিক হবেন, কোনো দিন আসবে না। ভিডিওর শেষে আমি আরেকটা কথা আপনাদেরকে জানাই, আমি একটি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এই যে অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে তার ফলে কি হচ্ছে। দেখুন অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে গ্যাস লিকে অনেক শ্রমিকের বা বাড়ির লোকের মৃত্যু হয়েছে, আরও অনেক ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নিন যে এই অঙ্গারক যোগের ফল কি হতে চলেছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।